আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, প্রিয় খামারি ভাই ও বোনেরা, কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলে গুরুভিত্তিক নানা রকমের ভিডিও আমি আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি। তো আজকে আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো বা যে গরুগুলা দেখাবো, সেই গরুগুলার দাম এবং সেই গরুগুলা কী জাতীয় এবং কেমন দামে বিক্রি করতে চাই, সকল কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো ভাই ভালো আছেন? জি। এই গরুটা কত দাম চাচ্ছেন? গরুটার দাম চাচ্ছে ভাই 62। 62। পরেরটা? পরেরটা 58। 58। এগুলো কি দাঁতছে গরুগুলো? না না ভাই, দাঁতই নেই। এই গরুগুলো এখনো দাঁতই নাই, তাই না? জি না। আচ্ছা আচ্ছা, এই গরুগুলো এখনো দাঁতই নাই। আর গরুগুলো আপনার বাসা কোথায়? বাসা দর্শনা ভাই। দর্শনা থেকে এসেছে, তাই না? দর্শনা থেকে ভাইরা এসেছে। বেশিরভাগই প্রায় এখানে মেহেরপুর আর দর্শনার লোকেদের সংখ্যায় বেশি দেখা যাচ্ছে। তো এখানে আপনারা অনেকে হাড্ডিসার গরু দেখতে চান, দেখতে পাচ্ছেন এখানে হাড্ডিসার গরুর রেখেছে। তো এখানে ক্রেতা এসেছে, ক্রেতাতে আপনার দাম দিচ্ছে দেখতে পাচ্ছেন। তো আশা করা যায় যে পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে কত? কি হচ্ছে? হয়েছে না কে বেশি চাই? আপনার চাচ্ছেন কত? আর দিলেন দিলেন আমাদের ক্রেতাকে দিলেন, আপনারা দূর থেকে এসেছেন আবার ফেরত ফেরত নিয়ে যাবেন। দাঁড়াক, এই গরুটা হয়ে যেতে পারে, দেখা যাক কি হয়, দেখাই যাক, দেখা যাক। লস হচ্ছে আপনাদের? কত চাইছেন এটা? কত চাইছেন মাঝেরটা? কত চাইলেন উনি যেটা দেখলো? 72,000 টাকা চাচ্ছেন। দেখছেন হাস্যর উজ্জ্বল চেহারা সব। কিন্তু কত দাম বলেছেন আপনারা? এটা কত দাম বলেছেন? দাম মেলা তো অলরেডি 50 ওরা চাচ্ছে কত? এটা 65। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটা আপনার আপনারা বলছেন দাম বেশি চাচ্ছেন আপনারা, দেখি আচ্ছা এই গরুটা কোন জাতের আপনি দেখে বলতে পারেন কিনা? আপনি তো গরুর দাম চাচ্ছেন বেশি। নেপাল নেপাল। হ্যাঁ নেপাল গরু কি করে চিনবো যেটা নেপাল? কান্ডা কান্ডা কত কি কি কান কি নেপাল গরুর কান বেঁকা হবে? তাহলে এখানে নেপাল বাদে কোনটা? তো দর্শক বন্ধুরা কান বেঁকা বলতে, বেঁকাটা কোন জায়গায় বেঁকা? কানের আগা বেঁকা হবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এনারা বলতে বুঝাইলো। আর গরুর শাহিয়াল গরু ছিলেন, নাম শুনেছেন? শাহিয়াল গরু না, এখানে আসেনি। শাহিয়াল গরু এখানে আসেনি, লাল টপ টপ পাকিস্তান ওপর শাহিনার গা। পাকিস্তানের এখানে তাহলে কি কি গরু বেশি পাওয়া যায় আমাদের এখানে? আমাদের এখানে পাওয়া আছে, এক একটা নেপাল এসে দেশে এসে খরচ আছে, সামান্য সাধারণ যে গরু এখানে চলছে, এখানে আজ হারে ভালো বছর আসে নাই। আচ্ছা আজকে ভালো মতো এই হাটে গরু আসে নাই? আরে হাটটা কবে কবে বসে? শুক্রবার আর মঙ্গলবার। আপনারা প্রতিদিন প্রতি হাটে আসেন? তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দাঁতছে দাঁতছে দাঁতছে। আচ্ছা দেখি ইনার কাছ থেকে আজকে গরু দাঁতা সম্পর্কে, আচ্ছা গরু যে দাঁতছে কি দাঁতে না এটা কি করে বোঝেন আপনারা? গরু দাঁত দেখলে বোঝা যায়? দাঁত দেখলে বোঝা যায়। দাঁত কোন জায়গাটা বোঝা যায় যে সামনে দেখি লাভ না, প্রথম ভাঙলে দুটো ভাঙবে, হ্যাঁ ভেঙে ভেঙে মোটা হয়ে উঠবে, মানে এটা এখন চিকন দাঁতই আছে, চিকন দাঁত থাকার কারণে দাঁত দাঁতই নাই। হ্যাঁ এটা দুধের দাঁত। আচ্ছা এই যে মনে করেন যদি একটা দাঁত ভাঙে তখন বয়স বোঝা যায় না গরু মোটা তাজা করণ বোঝা যায়, এটা কি বোঝেন? তাহলে ওই এক দাঁত ভাঙলে কয় বয়স হয়? মানে দাঁত ভেঙে গেলি পরে আর মাংস লাগবে না, মানে এর এখনো যদি একটা দাঁত ভাঙা থাকতো তাহলে পরে এবার মাংস ধরতো, মাংস দাঁড়াইতো জায়গায়, আর এখন বড় হবে শুধু, এখন শুধু বড় হবে। আচ্ছা আচ্ছা বুঝলাম, ধন্যবাদ আপনাদেরকে। তো
জানতে পারলেন এখানে একটা গরু দেখতে পাচ্ছি এই দেখেন দেখেন বেশি দেখেন কত দাম চাচ্ছে কত দাম চাচ্ছে এটা পঞ্চাশ দাম চাচ্ছে তাই তো আপনারা কত দাম দিয়েছেন এখনো দেননি দেখাশোনা করছেন তাই তো তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা পঞ্চাশ দাম দিয়েছে পঞ্চাশ দাম দিতে হ্যাঁ পঞ্চাশ দাম দেখা যাচ্ছে যে এখানে এখন ক্রেতা আসছে ভাই কত দাম দিলে তাও হচ্ছে না কত দাম দিচ্ছেন পঞ্চান্ন হাজার তাও দেবেন পঞ্চান্ন হাজার টাকা দাম দিয়েছেন তাও বড় ভালো হয়েছে আপনি কত কত হলে উনি কত চাচ্ছে উনি তাই উড়ে চাওয়া শেষ আছে তাও কত বলে এইবারটা কিন্তু কোরবানিতে গরুর দাম বেশি হয়েছে মানে আপনার ইন্ডিয়ান গরু মনে হয় ঢুকি নাই ইন্ডিয়ান গরু ঢুকলে পারে মনে হয় একটু কম হয় একটু কম হয় তাই তো তো ধন্যবাদ আপনাকে তো দর্শক বন্ধুরা প্রিয় খাবারা আমার ভাই ও বোনেরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা দেখাই আসসালামু আলাইকুম ভাই এই গরুটা কত দাম চাচ্ছেন চল্লিশ এটা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে হাড্ডিসার গরু তো দর্শক এটা কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি বিয়াল্লিশ কত হলে ছাড়ার নিয়ত আছে পঁয়ত্রিশ হলে পরে ছাড়ার নিয়ত আছে এখানে গরু দেখতে পাচ্ছেন কত দাম চাচ্ছেন তেতাল্লিশ চাচ্ছেন এটা আচ্ছা এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন তেতাল্লিশ হাজার টাকা দাম পাচ্ছে তো এখানে একটা গরু দেখতে পাচ্ছেন কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা চাচ্ছেন কত হলে পরে বিক্রি করবেন দাম বলতে না মানে আপনার কেউ দাম ভুলেছে চল্লিশ বলছে আর আপনি চাচ্ছেন বাহান্ন তো চল্লিশ হলে পরে দিয়ে দেবেন না লস আছেন তো দর্শক বন্ধুরা ওনারা বলেন নাকি এটা লস আছে গরুটার কিছু কিছু আমি খুঁত দেখতে পাচ্ছি এটা এগুলোর কি সমস্যা এগুলোর গরুরা লকডাউনের আগে বর্ডার পার হইছে এটা কি বর্ডারের গরু আমাদের ইন্ডিয়ান গরু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান গরু এখানে বসে আছে যে তার কাটার কারণে লকডাউনের আগে আসছে এই গরুগুলা ইন্ডিয়া থেকে এই গরুগুলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা ও প্রিয় খামারি ভাই ও বোনেরা গরু ভিত্তিক নানা রকমের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন আজ এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।